জীবন মৃত্যুর মুখে কিছু মোহর, পোস্টম্যান ফেরি করে এখন তোমাকে। তুমি আর ব্যক্তি নও, তুমি যে খবর, আমাদের প্রতিপক্ষ সে খবর রাখে। অলক্ষ্যে নিজের মৃত্যু যে পায়নি টের, সে জানে না বিপ্লবের পতাকা তাহের। একটা সময় ছিল যখন আমি কারাগারে ছিলাম লম্বা সময়। তো সেই সময়ে আমার বাবা মহিউদ্দিন আহমেদের একটা ডায়েরি আমার হাতে এলো, তিনি দিয়েছিলেন। তো বাবা লিখছেন যে তিনি খবর পেয়েছেন তার তৃতীয় সন্তানের জন্ম হয়েছে এবং তাকে দেখতে যাচ্ছেন। বলছেন তিনি যে আমি ট্রেনে যাত্রা শুরু করলাম, আকাশে তখন শুক্লপক্ষ বড় চাঁদ, চাঁদও আমার সাথে চলিল। তারপর লিখছেন যখন গৃহে প্রবেশ করিলাম দেখিলাম ঘরে একটি চাঁদ আসিয়াছে, সেই চাঁদটি হচ্ছে কর্নেল আবু তাহের। কর্নেল আবু তাহেরের জন্ম 1938 সালে আসামে বদরপুর রেলওয়ে স্টেশনে নানার বাসায়। পিতা মহিউদ্দিন আহমেদ, মাতা আশরাফুন্নেসা। কর্নেল আবু তাহেরের পিত্রালয় নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কাজলা গ্রামে। পিতা ছিলেন রেলওয়ের স্টেশন মাস্টার। আবু তাহেরের শৈশব কেটেছে আসামে গহীন অরণ্য এলাকায়। 1952 সালে আবু তাহের যখন চট্টগ্রাম ফতেহাবাদ স্কুলে পড়তেন তখন তার সাথে ঘনিষ্ঠতা হয় ওই স্কুলের কয়েকজন শিক্ষকের সাথে, যারা ছিলেন মাস্টারদা সূর্য সেনের সহযোগী। বিপ্লবী চেতনাবোধ তখন থেকেই কর্নেল আবু তাহেরের উপর প্রভাব ফেলেছিল এবং এই প্রভাবই হয়তো সারা জীবন কর্নেল আবু তাহেরকে মুক্তির চেতনায় উজ্জীবিত করত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হওয়ার পর মাস্টার্স শেষ না করেই 1960 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। 1971 সালে পাকিস্তান থেকে পালিয়ে এসে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তিনি একটি পা হারান। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি বীরোত্তম পদে ভূষিত হন। 1976 সালে তৎকালীন সরকার একটি তথাকথিত রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে প্রধান আসামি করেন। ১৯৭৬ সালের জুন মাস, ঢাকা সেন্ট্রাল জেল ডিআইজির ছোট রুমটিকে রূপান্তরিত করা হচ্ছে আদালতে। বিশেষ সামরিক আইন ট্রাইব্যুনালে বিচার করা হবে 33 জন কথিত অভিযুক্তকে। তাদের মধ্যে কর্নেল আবু তাহের, কর্নেল আবু তাহেরের বড় ভাই আবু ইউসুফ, অবসরপ্রাপ্ত মেজর এম এ জলিল, আসমা আব্দুর রব, হাসানুল হক ইনু, ডক্টর আখলাক, কে বি এম মাহমুদ, মোহাম্মদ শাহজাহান, শরীফ নুরুল আম্বিয়া, কর্নেল আবু তাহেরের ছোট ভাই আনোয়ার হোসেন, হাবিলদার হাই, মেজর জিয়াউদ্দিন সহ 33 জন। অভিযুক্তরা এখন পর্যন্ত জানেন না তাদের বিরুদ্ধে অত্র ট্রাইব্যুনালে বিচারের বিষয়টি এবং তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টিও তাদের সম্পূর্ণ অজানা। ইতিমধ্যে দেশের বিভিন্ন কারাগার থেকে অভিযুক্তদের একে একে ঢাকা সেন্ট্রাল জেলে আনা হয়েছে। বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী জেল থেকে কর্নেল আবু তাহেরকেও আনা হয়েছে ঢাকা সেন্ট্রাল জেলে। 18 জুন 1976 সাল ভোরেই একে একে সকল অভিযুক্তকে হাজির করা হয় আদালতে। Thank you.
আমাদের সবাইকে ওই জেলখানার ডিআইজির রুমের মধ্যে কিছুটা জায়গা ধরে একটা খাঁচার মতো করা হলো। আমাদের খালি পায়ে এনে ওই খাঁচার মধ্যে রাখা হতো, তারপর বিচার কাজ শুরু হতো। তো ওই খাঁচার মধ্যে আমাদের বিচার হচ্ছে, খাঁচার মধ্যেই খাবার দেয়া হচ্ছে, যেন বন্য কোনো প্রাণীকে খাঁচার মধ্যেই খাবার আমরা দিই, তেমন ভাব আর কি। তো সেখানে বেশ কয়েকদিন একটা বিচারের নাটক চলল। বিশেষ সামরিক এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান কর্নেল ইউসুফ হায়দার কোনো মুক্তিযোদ্ধা সামরিক অফিসার এই ট্রাইব্যুনালের প্রধান হতে অস্বীকৃতি জানালে অবশেষে এই সামরিক অফিসারকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। কর্নেল ইউসুফ হায়দার মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীতে চাকুরিরত ছিলেন। ট্রাইব্যুনালের সদস্য করা হয় বিমান ও নৌবাহিনীর দুজন অফিসারকে, দুজন নেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযুক্তদের পক্ষে মামলায় লড়তে আসেন অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভোকেট জুলমাত আলী খান, অ্যাডভোকেট গাজীউল হক প্রমুখ। আমিও গ্রেপ্তার হয়ে যাই এবং পরে ডিজেএফআইতে ছিলাম 3.5 মাস এবং পরে আমাকে ঢাকা কারাগারে আনা হলো। এখানে এসে দেখলাম যে তোড়জোড় হচ্ছে, একটা বিচার হবে, গোপন বিচার। সেই অবিস্মরণীয় ইতিহাস আমার মনে আছে, প্রথম দিনের কথা, সেই ট্রাইব্যুনালের কথা। সেখানে তাহের ভাই আসতে অস্বীকার করলেন যে ট্রাইব্যুনাল এই কিসের ট্রাইব্যুনাল, এখানে আমি যাব না। তারপরে আমাদের আইনজীবীদেরও সেখানে পাঠানো হলো এবং তারা তাকে বললেন যে ঠিক আছে, আপনি আসুন, আপনি এসে এখানে আপনার বক্তব্য দিন। কিন্তু যারা আমাদের সেই আইনজীবী যারা এখানে এসেছেন স্বপ্রণোদিত হয়ে, অথবা হয়তো জাসদও একটু চেষ্টা করেছিল, আমাদের প্রখ্যাত আইনজীবী, তাদের মধ্যে ছিলেন এক সময়ের বাংলার মুখ্যমন্ত্রী আতাউর রহমান খান, ছিলেন আমাদের আরও অনেকে প্রথিতযশা যে আইনজীবীরা ছিলেন, তাদের কিন্তু একটা শপথ নিতে হলো। কী সেই শপথ? গোপনীয়তার শপথ, যে এই ট্রাইব্যুনালে যা কিছু হচ্ছে তারা প্রকাশ করতে পারবেন না, যদি প্রকাশ করেন সাজা হবে তাদের, এবং এটাতে সই করে সেই মুচলেকা দিয়ে তাদের আইনজীবী হতে হলো আমাদের। জেলখানায় তো 24 তারিখে নিয়ে গেল, এর মধ্যে আবু ইউসুফ খান মানে তাহেরের বড় ভাই কে 23 তারিখে ধরল। তো এ যখন তাহের জেল গেট থেকে আমাকে টেলিফোন করলো যে আমাকে তো ওরা অ্যারেস্ট করে নিয়ে আসছে। জেলে নেওয়ার পরে আমরা কোথায় যে রাখলো, আমরা 6 মাস যাবত কোনো ট্রেসই করতে পারিনি। তো শুনলাম যে একটা জেলখানার ভিতরে একটা ট্রায়াল হবে, এটাকে ক্যামেরা ট্রায়াল আর কি। তো আমরা চেষ্টা করলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলাম দেখা করার জন্য, দেখা করার কোনো অনুমতি দিল না। অনেকবার চেষ্টা করেছি, কোনো অনুমোদন দেয়নি। যে লয়ার ছিল, লয়াররা ছোটো ছোটো চিঠির মাধ্যমে তাহের যে চিঠি আমাদের কাছে পাঠাইতেন তাদের মাধ্যমে পাঠাইতেন, সেই টুকরো টুকরো চিঠিগুলো আমরা পেতাম আর কি। সেই চিঠিতেই জানতে পারতাম যে জেলের খবর। প্রিয় লুৎফা, ভোর 4টায় উঠে তোমাকে লিখছি। তুমি তো জানো গ্রেফতারের পর থেকে আমাকে একলা রাখা হয়, ঢাকা সেন্ট্রাল জেলেও সে অবস্থা। নানা কাজে সাহায্য করার জন্য 4 জন কয়েদি দেয়া হয়েছে জেলখানায়, এরাই আমার সাথী। ঢাকা জেলে কাক ছাড়া আর কোনো পাখি নেই। কাক ডাকা শুরু হয় ভোর 5টা থেকে। জেল গেটের পাশেই উঁচু দেয়াল দিয়ে ঘেরা বেশ বড় জায়গায় আমাকে রাখা হয়েছে। 2টো বড় কামরা, বাথরুমে কমোড রয়েছে, ভেবো না। কোর্ট শুরু হওয়ার পর থেকে একসাথে সবাই সারাদিন থাকতে পারি, এটাই বর্তমানে বড় লাভ। এই কোর্টের বৃত্তান্ত যদি খবরের কাগজে বের হতো তাহলে আমাদের কেউ জেলে আটকে রাখতে পারত না।
এই কোর্টটি একটি আজব ব্যাপার। একে কোর্ট কোনো অর্থেই বলা চলে না। চেয়ারম্যানের আচরণ ও ব্যবহার থানার দারোগার মতো। আমরাও তার সঙ্গে সেই রকম ব্যবহার করি। তারা তাদের কাজ করে, আমরা আমাদের আলোচনা নিয়ে থাকি। 7ই নভেম্বর আমি রক্তপাত ছাড়া যে পরিবর্তন আনতে চেয়েছিলাম, ধনী শ্রেণীর তা ব্যাহত করে তাদের জন্য একটি বৃহৎ রক্তপাতের ক্ষেত্র প্রস্তুত করেছে। তুমি কোনো চিন্তা করো না, ভালো থেকো। তোমার তাহের। বীরোত্তম কর্নেল আবু তাহের, উনি বাংলাদেশের ইতিহাসের একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব, বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। 71-এর মহাযুদ্ধে উনি বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন এবং আহত হয়েছিলেন, তারপরে উনি যুদ্ধ চালিয়ে গেছেন। বাংলাদেশ যখন উপর্যুপরি সামরিক শাসকদের দখলদারিত্বের ভিতরে পড়ে গিয়েছিল এবং সমগ্র সশস্ত্র বাহিনীকে ক্ষমতা দখলের হাতিয়ারে পরিণত করেছিল কয়েকজন উচ্চাভিলাষী অফিসার, এবং একটি গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছিল, সেই তখন ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গৃহযুদ্ধ থেকে, বিশৃঙ্খলার থেকে, রক্তপাত থেকে রক্ষা করেছিল। অর্ডার, অর্ডার, অর্ডার! আসামিদের পক্ষে কোনো বক্তব্য থাকলে উপস্থাপন করতে পারেন। আসামিদের বিরুদ্ধে প্রধান অভিযোগ বৈধ সরকারকে উৎখাতের অপচেষ্টা। কোন বৈধ সরকারের কথা বলা হচ্ছে এখানে? প্রথমত, বৈধ সরকার ছিল শেখ মুজিবের সরকার, তাকে উৎখাত করেছেন মুস্তাক সরকার। দ্বিতীয়ত, মুস্তাক সরকারকে উৎখাত করেছেন খালেদ মোশাররফ, কিন্তু খালেদ মোশাররফ নিজে কোনো সরকার গঠন করেননি, তিনি তো কোনো সরকার প্রধান ছিলেন না। 1975 সালের 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত দেশে কি কার্যত কোনো সরকার ছিল? যদি থেকে থাকে মিলর্ড, তাহলে সেই সরকার প্রধান কে ছিল? দেশের প্রেসিডেন্ট তখন ছিলেন বিচারপতি সায়েম, যাকে নিয়োগ করেছিলেন খালেদ মোশাররফ। 1975 সালের 7ই নভেম্বর সিপাহী অভ্যুত্থানের পর জেনারেল জিয়া এবং কর্নেল তাহের বিচারপতি সায়েমকেই প্রেসিডেন্ট হিসেবে বহাল রাখলেন। তাহলে উৎখাত হলো কে? এ কথা তো সত্যি যে 7ই নভেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল জিয়া বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন, এবং সর্বোপরি 7ই নভেম্বরের সিপাহী অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল জিয়াই সম্পূর্ণ বেনিফিশিয়ারি। 7ই নভেম্বর যদি সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির বিচারযোগ্য উদাহরণ হয়ে থাকে, তাহলে 15ই আগস্ট ফারুক রশিদ গং সেনাবাহিনীতে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো প্রকার বিচারের সম্মুখীন না হয়ে বিদেশে কূটনৈতিক পদে চাকরি করছেন কীভাবে? ১৯৭১ খ্রিস্টাব্দের 25শে জুলাই তাহের পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেন। তার সঙ্গে আসেন মেজর জিয়াউদ্দিন, মেজর মঞ্জুর, মঞ্জুরের স্ত্রী, ক্যাপ্টেন পাটোয়ারি ও আলমগীর নামের একজন সিপাহী। জুলাইয়ের শেষের দিকে হঠাৎ আকাশবাণীর খবরে শুনলাম যে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বলছেন যে পাকিস্তান থেকে 4 জন খুব উচ্চতর সামরিক কর্মকর্তা পালিয়ে এসছে, তাদের পরিবারের নিরাপত্তার জন্য তাদের নাম প্রকাশ করা হলো না। তো আমরা তখন বুঝেই গেলাম, কারণ কর্নেল তাহের সবসময় মনে করতেন যে যে কোনো যুদ্ধ অবস্থা শুরু হলে বা যে কোনো পরিস্থিতিতে উনি বাংলাদেশ মানে চলে আসবেন, এবং উনি আগেই সবসময় মনে করতেন যে স্বাধীন বাঙালি জাতির জন্য, মুক্তির জন্য একটা স্বাধীন দেশ দরকার। তো সেইভাবে উনি প্রস্তুতি নিচ্ছিলেন এবং সেই জন্যই উনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। 1971 সালে চিলমারি যুদ্ধ সংগঠিত হয়, এবং চিলমারি যুদ্ধে গাজীশ্বর একটি প্রখ্যাত নাম, যে গাজীশ্বর চিলমারি যুদ্ধের সেক্টর কমান্ডার সহ 2টা গ্রুপ ল্যান্ডিং পয়েন্ট হিসেবে বিবেচিত, এবং এই গাজীশ্বর আরভি হিসাবেই সেই মুহূর্তে আমরা নির্দিষ্ট করেছিলাম। সেক্টর কমান্ডার মেজর আবু তাহের উনি নিজেই এখানে ল্যান্ড করেছিলেন এই যুদ্ধটা পরিচালনা করার জন্য। এই যুদ্ধে আমাদের সাপোর্ট বাহিনী হিসাবে মাউন্টেন ডিভিশনের মাউন্টেন গান ছিল সালিয়াপাড়াতে, আর এই চিলমারি যুদ্ধটাকে যুদ্ধে একসাথে একই সঙ্গে 6টি পয়েন্টে আমরা আক্রমণ
রচনা করেছিলাম। উদ্দেশ্য ছিল যে সমস্ত জায়গা আমরা দখল করব এই ছয়টি পয়েন্টের, ওই অস্ত্র দিয়ে আমরা নিজেদের এফএফদেরকে সজ্জিত করব। এই সিলমারি যুদ্ধের ছয়টি পয়েন্ট ছিল রাজারবিটা মাদ্রাসা, বালাবাড়ি রেলওয়ে স্টেশন, বালাবাড়ি রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে একটা ব্রিজ, থানাহাটে অবস্থিত সিলমারি থানা, সিলমারিতে ওয়াবদা ভবন আর জোরগাছ জুনিয়র হাই স্কুল। সিলমারি থানাটা খুব ভাইটাল পোস্ট ছিল। তো সিলমারি থানা দখল করার পরেই আব্দুল জব্বারের প্লাটুন নিয়ে রেলওয়ে ব্রিজে গেলাম, যেটা হলো বালাবাড়ি রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে। এইটাই হলো সেই ওই বালাবাড়ি রেলওয়ে স্টেশন, যেখানে পাক সেনাদের দুই পাশে চারটে বাংকার ছিল, সেখানে তারা অবস্থান করত। এটা আমরা দখল করে নেওয়ার পর এবং এখান থেকে আমরা ওই স্টেশন রেলওয়ে স্টেশনে পাক সেনাদের উপর ওরা গুলি বর্ষণ করে, আমরা টুকটাক গুলি বর্ষণ করি তাদের উপর। আমি এখানে মোটর দেখছি নলালাগ, এখান থেকে কামাল ছেদ করে এনেছিল, এইদিকে ছিল, এখানে ছিল, পাশে ছিল ওদের খানা মেহের ছিল, ওখানে ওখানে পাক শাক ছিল, মানে এমনও আসি দেখি ছড়ি যাইনি, ছড়ি যাইনি, ফির এড়াইতে আসি কোথায় কোথায় কী অবস্থা দিয়ে। বেলা একটার দিকে মেজর তাহের সাহেব এই ব্রিজ ক্যাম্পে আসি আমাদের সঙ্গে যোগদান করেন। করার পর আমার কাছ থেকে উনি একটু মানে পরিস্থিতি শুনি নেওয়ার পর, তো ওই রেললাইনের পশ্চিম সাইড দিয়ে আর্মিরে পোলিং করি আমাদের ক্যাম্প আক্রমণ করার জন্য আসতে চেষ্টা করে, তখন উনি আমাকে সাথে নিয়ে ওই পাশে এই যে এই খালগুলো ছিল, আরও গভীর খাল ছিল, সেখানে পাড়া বাড়ি ছিল, পদ্ম বাড়ি ছিল, এই পদ্ম বাড়ি সাঁতরিয়ে উনি আমাকে সাথে নিয়ে ওনার সাথে তিন চারজন সহযোদ্ধাকে সাথে নিয়ে কিছু দূরে ব্রিজ থেকে এই 150 গজ দূরে একটা বাড়ির পাশেই একটা বাঁশঝাড় ছিল, সেই বাঁশঝাড়ে যা আমরা পজিশন নেই। পজিশন নেওয়ার পর যখন ওই পাক সেনারা কুলিং রেললাইনের পাশ দিয়ে কুলিং করতে করতে আমাদের ওই স্টেশন ইয়া ব্রিজের ক্যাম্পে আক্রমণ করার জন্য আসে একটা আসতেছিল, তখন উনি ওখান থেকে তাদের উপর এলএমজি দিয়ে নিজে অজরে গুলি বর্ষণ করতে থাকে। 1971 সালের 17ই অক্টোবর রাজারভিটা মাদ্রাসা অপারেশন করি, ওখানে রাজাকার ক্যাম্প ছিল, রাজাকার প্রশিক্ষণ নিত আর বিভিন্ন খানের তারা যে মা বোনের উপর অত্যাচার করতো, ঘর বাড়ি পড়তো, বাপ ভাইদের গুলি করে মারত, সেখানে এই কুখ্যাত রাজাকার শামসুল হক পঞ্চু মিয়াকে ধরে রৌ মারিয়ে আমাদের যে 11 নম্বর সেক্টর কমান্ডার তাহের সাহেবের কাছে হস্তান্তর করি। কিন্তু দুঃখের বিষয় এগুলো সঠিক ইতিহাস, সত্য কথা বলার সুযোগ পেলাম না আমি, এটা আমার দুঃখ। মুক্তিযুদ্ধে তাহেরের সবচেয়ে চ্যালেঞ্জিং অপারেশন ছিল কামালপুর অপারেশন। ইতিপূর্বে পাকিস্তানের এই শক্ত ঘাঁটি কামালপুরে জিয়াউর রহমান কয়েকবার অপারেশনে ব্যর্থ হওয়ার পর তাহের অপারেশনের সিদ্ধান্ত নেন। তখন আমরা একটু 13-14 বছর 15 বছর বয়স, পাকিস্তানিরা ওই কামালপুর আছে, মুক্তিরা 4 নম্বর ব্যাংকার পর্যন্ত আছে, 1 নম্বর ব্যাংকারে দেই, চেয়ারম্যানে বাড়িয়ে দেই। মারা গেছে তো বহুত মুক্তি মারা গেছে, এখানে মারা জানে ওই কামালপুর দিয়ে মারা গেছে। কামালপুরে তো অনেক যুদ্ধ হয়েছে না? হ্যাঁ, মেলা যুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়েছে কামালপুর। 14ই নভেম্বর 1971 ওই দিন ছিল তাহেরের জন্মদিন। কামালপুরের এই অপারেশনে আছেন তাহেরের প্রায় পুরো পরিবার। আমার কাজ ছিল কি, আমি আমার ভাইজানের সাথে বের হয়ে যেতাম, র্যাকি করতে বের হতাম। তারপর আমার আরেকটা কাজ ছিল, আমি এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে চিরকুট দিয়ে দেওয়া হতো আমাকে, আমি গ্রামের মেয়ে সেজে এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে দিয়ে আসতাম, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান থাকতো। হ্যাঁ, তারপর মুক্তিযোদ্ধাদের যে ম্যাগাজিনগুলো ভরে দিতাম, তারপর পরিষ্কার করার হলে পরিষ্কার করে দিতাম। আর মাঝে মাঝে হতো কি, আমাদের ক্যাম্প থেকে ইয়েতে বাংকারে চলে যেতে হতো, এত গোলাগুলি হচ্ছে চারিদিকে, মনে হচ্ছে যেন একদম বাংকারের উপরই এসে পড়ছে, কিন্তু আমার কোনোই ভয় লাগতো না, মনে হতো যে আমার ভাইরা তো আছে এত মুক্তিযোদ্ধা, আমি নিজেও তো এখন একজন মুক্তিযোদ্ধা, আমাদের কেউ কিছু করতে পারবে না। বড় যুদ্ধ হয়েছিল না? খুব বড় যুদ্ধ হয়েছিল। মেজর তাহের তো
সেই যুদ্ধের নেতৃত্ব দিতেছেন। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা কোথায় করেছে? পাকিস্তানিদের ক্যাম্পে। এখানে একটা মেশিন গান পোস্ট ছিল না? এখানে ছিল, এই রাস্তার দক্ষিণ পূর্ব পাশে এখানে একটা মেশিন গান, সেইটা তো মুক্তিযোদ্ধারা দখল করে, আমরা দখল করলাম। এবং সেখানে পাকিস্তানিরা অনেক চেইন টেইন ফেলাই গেছিল, জি, গুলির বাক্স ফেলাই। জি জি। আর মেজর তাহের কিছু মুক্তিযোদ্ধাদের নিয়ে পিছন দিক দিয়ে যদি আসে, কারণ ওনার দখল করতে হবে, পাকিস্তানি পাকিস্তানি ক্যাম্প দখল করতে হবে, করতে। আর ওনার সাথে ওনার ছোট দুই ভাই যারা উপস্থিত ছিল। আচ্ছা, এই সময় আসলো গোলা এসে পড়লো, গোলা এসে পড়লো, একটা মোটারের গোলা, মোটারের গোলা, ঠিক। তো মোটারের গোলাটা ওনার বাম পায়ে, ভাই পরে ফিরে এলেন নকল পালা গিয়ে এপ্রিল মাসে। প্রথমেই তাহের ভাইকে দায়িত্ব দেওয়া হলো সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল পদটি। তাহের ভাই কিন্তু সবসময় চাইতেন সক্রিয় অধিনায়কত্ব, এবং তাই হলো সেই জুন মাসে, সে 72 সালের জুন মাসে তাকে দেওয়া হলো কমান্ড, 44 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, এবং সেটা কুমিল্লার স্টেশন কমান্ডার, কুমিল্লার সেই ময়নামতি ক্যান্টনমেন্টের। তাহের ভাই সেখানে গিয়ে তার যে স্বপ্ন যে বাংলাদেশের যে সেনাবাহিনীটা হবে সেটা হবে জনগণের সেনাবাহিনী, পিপলস আর্মি, কারণ সেই বাংলাদেশ হওয়ার কত আগের থেকে তিনি সেই স্বপ্ন দেখেছেন। পাকিস্তান সেনাবাহিনীতে থেকে তার যে অভিজ্ঞতা, যে সেনাবাহিনী হচ্ছে আমাদের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা, এরা আমাদের গণতন্ত্রের পথে বাধা, আমাদের সাংবিধানিক শাসনের পথে বাধা। সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী গড়বার সময় আমাদের সে কথা মনে রাখতে হবে, এই সেনাবাহিনী হবে জনগণের সেবক, জনগণের স্বার্থ রক্ষাকারী। এবং সেটাই গিয়ে তিনি সেই কুমিল্লাতে সেই অনুশীলনগুলি শুরু করলেন। যেমন সেখানে অফিসার এবং জওয়ান তারা একসাথে খাবে, একই ম্যাচে তারা একসঙ্গে তারা কাজ করে, খেতে কাজ করে। তারপরে তিনি সেই ক্যান্টনমেন্টের যে চারপাশের সাধারণ মানুষ যারা আছে সেখানে তাদের পাঠাতে শুরু করলেন, সে এডুকেশন কোরকে পাঠালেন যে তোমরা সেখানে স্কুল করো, নাইট স্কুল করো, মেডিকেল কোরকে পাঠালেন যে মানুষের মধ্যে সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা, তাদের টিকা দেওয়া, এগুলোর কাজে তাদের লাগো। আর সেই কুমিল্লার যে পাহাড়গুলো আছে, টিলাগুলো আছে তাদের গায়ে, সেই কত 250,000 আনারসের চারা লাগানো হলো। কী বললেন যে না, আমাদের দরিদ্র দেশ, সেনাবাহিনী জনগণের মাথার বোঝা হবে না, এটা হবে একটা উৎপাদনশীল সেনাবাহিনী, প্রোডাক্টিভ আর্মি। রায়ের আগে আসামিরা তাদের জবানবন্দি দিতে চান, মঞ্জুর করা হয় আবেদন। একে একে জবানবন্দি প্রদান করেন আনোয়ার, ইউসুফ, এম এ জলিল, হাসানুল হক ইনু। তারা তাদের রাজনৈতিক আদর্শ, অভ্যুত্থানে তাদের ভূমিকা এবং এই ষড়যন্ত্রের মামলার ব্যাপারে তাদের ঘৃণার কথা জানান। সবশেষে জবানবন্দি দিতে ওঠেন কর্নেল তাহের। জনাব চেয়ারম্যান ও ট্রাইব্যুনালের সদস্য বৃন্দ, আপনাদের সামনে দণ্ডায়মান এই মানুষটি, যে মানুষটি আদালতে অভিযুক্ত, সে একই মানুষ এই দেশের মুক্তি ও স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য রক্ত দিয়েছিলাম। এটা আজ ইতিহাসের অধ্যায়। একদিন সেই মানুষটির কর্মকাণ্ড আর কৃতিত্বের মূল্যায়ন ইতিহাস অবশ্যই করবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই দেশের সঙ্গে আমি আমার রক্তের বন্ধনে আবদ্ধ, আর এরা কিভাবে অস্বীকার করে যে আমি দেশের অস্তিত্বের সাথে মিশে নেই। যে সরকারকে আমি ক্ষমতায় বসিয়েছিলাম, যে ব্যক্তিটিকে আমি নতুন জীবন দান করেছি, তারাই আজ এই ট্রাইব্যুনালের মাধ্যমে আমার সামনে এসে হাজির হয়েছে। এদের ধৃষ্টতা এত বড় যে তারা রাষ্ট্রদ্রোহিতার মতো আর অনেক বানানো অভিযোগ নিয়ে আমার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করেছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সবই বিদ্বেষ প্রসূত, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক এবং সম্পূর্ণ মিথ্যা। আমি সম্পূর্ণ নিরপরাধ। এই ট্রাইব্যুনালের রেকর্ডকৃত দলিলপত্রেই দেখা যায় 1975-এর 6 ও 7 নভেম্বর ঢাকা সেনানিবাসে আমার নেতৃত্বে সিপাহি অভ্যুত্থান করা হয়। সেদিন এইভাবে একদল বিভ্রান্তকারীর ঘৃণ্য ষড়যন্ত্র নির্মূল করা হয়। মেজর জেনারেল জিয়াউর রহমানকে
বন্দী দশা থেকে মুক্ত করা হয় আর দেশ থাকে সার্বভৌমত্বে অটুট। আর এই যদি হয় দেশদ্রোহিতার অর্থ, তাহলে হ্যাঁ আমি দোষী। আমাকে এইভাবে জেলের মধ্যে এমন এক নিম্ন আদালতের সামনে বিচার করার জন্য হাজির করা হয়েছে, এটা দেশ ও জাতির জন্য চরম অপমানজনক। আপনাদের কোনো অধিকার নেই আমার বিচার করবার। 25 মার্চে সেই কালরাত্রির কথা মনে পড়ছে। সেদিন চাপিয়ে দেওয়া এক যুদ্ধে জয়ী হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। হেরে গেলে আমাদের উপরে চেপে বসত এক জঘন্যতম দাসত্ব। পাকিস্তানি সামরিক জান্তারা তাদের পত্রপত্রিকায় তো প্রকাশ্যে ঘোষণা দিচ্ছিল বাঙালিরা উচ্চ শিক্ষার যোগ্য নয়, তাদের দৌড় থাকবে মাদ্রাসা পর্যন্তই। তাদের অবজ্ঞা ও উপহাস ছিল অসহ্য। পাকিস্তানি সেনাবাহিনীতে আমাদের শেখানো হতো বাঙালিরা হচ্ছে বিশ্বাসঘাতকের চাপ, তাদের জন্মই হয়েছে গোলামি করবার জন্য। বাঙালিদের পাক্কা মুসলমান ও দেশপ্রেমিক নাগরিক বানানোই পাকিস্তানিদের পবিত্র দায়িত্ব। আমি যখন যুদ্ধে যোগ দেই, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্নেল ওসমানী আমাকে বিভিন্ন সেক্টর পরিদর্শনের নির্দেশ দেন। প্রথমে আমি 11 নম্বর সেক্টরে যাই। 11 নং সেক্টরের কৌশলগত গুরুত্ব দেখে আমি সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। ওসমানী আমাকে সেক্টর প্রধান নিয়োগ করলেন। এইসব কথা শোনার মতো সময় এবং ধৈর্য কোনোটাই আদালতের নেই। এভাবে আমাকে বাধা দিতে থাকলে আমার পক্ষে জবানবন্দি দেওয়াটা অসম্ভব হয়ে পড়বে। আমার জীবনে অনেক নিচু লোক চোখে পড়েছে, কিন্তু আপনার মতো নিচু লোক আমি একজনও দেখিনি। অবজেকশন মিলর্ড, আসামি শুধু আদালতকে অপমান করছেন না, আমাদেরকেও অপমান করছেন। এখানে কি আদালত আসামির বিচার করতে বসেছেন, নাকি আসামি আমাদের বিচার করছেন? বিচারের স্বচ্ছতার প্রশ্নে আদালতের সব কথা শুনতে হবে এবং আদালত তা শুনতে বাধ্য। এসব কথা আদালতের মূল্যবান সময় নষ্ট করছে। এই কথাগুলো খুবই প্রাসঙ্গিক। আপনি তো যুদ্ধেই ছিলেন না, মুক্তি যোদ্ধাদের সম্পর্কে আপনার কি ধারণা থাকবে? সেপ্টেম্বর মাস থেকে রেডিওতে প্রচারিত স্বাধীনতা যুদ্ধ সংক্রান্ত সংবাদের বেশিরভাগই থাকতো আমাদের সেক্টরের খবর। এমনকি বিখ্যাত আমেরিকান সাংবাদিক জ্যাক অ্যাডারসনও আমাদের এলাকার অবদানের স্বীকৃতি দিয়েছিলেন এই বলে, কামালপুর ঘাঁটির পতন মানেই পাকিস্তানিরা এই যুদ্ধে হেরে গেছে। কামালপুরের যুদ্ধ পরিচালনা করার সময় আমার একটা পা হারাই। আমার সেক্টরের ছেলেরাই সবার আগে ঢাকা পৌঁছায়। জনাব চেয়ারম্যান ও ট্রাইব্যুনালের সদস্যবৃন্দ, এই মামলার অভিযুক্ত আমার ভাইদের সম্পর্কে এখন দুই একটি কথা বলতে চাই। মনে হয় ইচ্ছা করে আমার পুরো পরিবারটা ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। স্বাধীনতা যুদ্ধ চলাকালে আমার বড় ভাই ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খান সৌদি বিমান বাহিনী থেকে পালিয়ে এসে তিনি আমাদের সেক্টরে যোগ দেন। আমার ভাই আনোয়ার এই মামলায় একজন অভিযুক্ত, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক। যুদ্ধের সময় সে আমার সেক্টরের একজন স্টাফ অফিসার ছিল। সে এমন মানুষ যে একজন মুক্তিযোদ্ধা কিংবা কোনো শরণার্থীর প্রয়োজন হতে পারে এই ভেবে সে নিজের দ্বিতীয় কোনো শার্টটি পর্যন্ত ব্যবহার করতো না। আমরা 6 ভাই 2 বোন সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আদালত এসব কথা বলার জন্য আপনাকে আর সময় দিতে পারছে না। সেই কর্নেল আবু তাহের সিপাহি জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়ে যখন 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। খন্দকার মুস্তাকের নেতৃত্বে বাংলাদেশ বেদখল হয়ে যায়। পরবর্তীতে উচ্চাভিলাষী খালেদ মোশারফের পাল্টা কুয়ের মধ্য দিয়ে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়। সব কিছু মিলিয়ে উচ্চাভিলাষী অফিসারদের ক্ষমতার দ্বন্দ্বে যখন 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না, একটা অস্বস্তিকর পরিস্থিতি ছিল। এক সেনা সশস্ত্র বাহিনীর এক ইউনিট আরেক ইউনিটের বিরুদ্ধে বন্দুক তাক করে গৃহযুদ্ধের জন্যে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন সাধারণ সিপাহীদের ঐক্যবদ্ধ করে
সামরিক শাসনকে বাদ দিয়ে একটি সর্বদলীয় সরকার প্রতিষ্ঠার জন্যে, রাজবন্দীদের মুক্ত করার জন্যে, 75-এর বঙ্গবন্ধুর খুনিদের যারা বিদেশে পালিয়ে গিয়েছিল তাদের ফেরত আনার জন্যে, এবং সশস্ত্র বাহিনীর সিপাহীদের মর্যাদা প্রদান করার জন্যে উনি সিপাহী জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেন। জনাব চেয়ারম্যান ও ট্রাইব্যুনালের সদস্য বৃন্দ, আমার সব কিছু বলতেই হবে, তাহলে আপনারা আমাকে আরো বেশি ভালো করে চিনতে পারবেন। 1975-এর 15ই আগস্ট কিছু সামরিক অফিসার শেখ মুজিবকে হত্যা করে। সেদিন সকালে দ্বিতীয় ফিল্ড আর্টিলারির একজন অফিসার আমাকে টেলিফোন করেন। তিনি আমাকে শেখ মুজিবের হত্যাকাণ্ডের খবরও দিয়েছিলেন। আমাকে জানানো হয় যে প্রয়াত রাষ্ট্রপতির একজন ঘনিষ্ঠ সহযোগী খন্দকার মোস্তাক আহমেদ এই অফিসারদের নেতৃত্ব রয়েছে। আমি তখন রেডিও চালিয়ে জানতে পেলাম যে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে আর খন্দকার মোস্তাক ক্ষমতা দখল করেছেন। এই খবর শুনে আমি আঘাত পাই। আমার মনে হলো এতে রাজনৈতিক একটা স্থিতিশীলতা নষ্ট হবে, এমনকি জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকি সম্মুখীন হতে পারে। আমি অনুভব করলাম যে বাইরের কিছু শক্তি জাতির পিতার হত্যার সাথে জড়িত। 17ই আগস্ট এটা পরিষ্কার হয়ে গেল যে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান এর নেপথ্যের নায়ক। এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে মোস্তাকের কোনো রাজনৈতিক ভিত্তি ছিল না, সেনাবাহিনীতে একটা ছোট্ট অংশবাদে তার কোনো সমর্থন ছিল না, সাধারণ মানুষের মধ্যেও তার কোনো সমর্থন ছিল না। সেনাবাহিনীতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে জিয়ার ব্যর্থতার কারণে 3রা নভেম্বর আরেকটি সেনা অভ্যুত্থান হয় এবং জেনারেল খালেদ মোশারফ ক্ষমতায় আসেন। সেদিন আমি অসুস্থ, আমার নারায়ণগঞ্জের বাসার বিছানায় পড়েছিলাম। 4টার দিকে টেলিফোন বেজে উঠল, ওপারে মেজর জেনারেল জিয়াউর রহমান। আমার সাহায্য তার খুব দরকার, কিন্তু কথা শেষ হলো না, লাইনটি কেটে গেল। 4ঠা নভেম্বর বিকেলে জিয়াউর রহমান তার এক আত্মীয়ের মাধ্যমে আমার কাছে পুনরায় খবর পাঠান। জিয়ার অনুরোধ ছিল আমি যেন সেনাবাহিনীর সদস্যদের মধ্যে আমার প্রভাবকে কাজে লাগিয়ে তাকে মুক্ত করি ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করি। আমি তাকে শান্ত থাকতে এবং মনে সাহস রাখতে বলেছিলাম। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনাবাহিনীতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং সব ধরনের অপকর্ম অপসারণ করা হবে। সব কিছুই পরিকল্পনা মাফিক হয়। বেতার, টিভি, টেলিফোন, টেলিগ্রাম, পোস্ট অফিস, বিমানবন্দর ও অন্যান্য সব গুরুত্বপূর্ণ কেন্দ্রকে প্রথম আঘাতেই দখল করা হয়। ভোররাত্রে জিয়াকে মুক্ত করে দ্বিতীয় ফিল্ড আর্টিলারির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। জিয়া আমাকে আর আমার ভাইকে গভীরভাবে আলিঙ্গনাবদ্ধ করলেন। তার জীবন রক্ষার জন্য যা সজ্জা করেছে তার জন্য জিয়া আমার প্রতি ও জাসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, আমরা যা বলবো তিনি তাই করবেন, আমরা তখন পরবর্তী কাজ নিয়ে আরো কিছুক্ষণ আলোচনা করি। অবজেকশন মিলর্ড, আসামি একটা কাল্পনিক কাহিনীর অবতারণা করে আদালতের মূল্যবান সময় নষ্ট করছে। কাল্পনিক কাহিনী নয় মিলর্ড, এটাই বাস্তব কাহিনী। ইতিহাস যদি কখনো লেখা হয় তাহলে এটাই লেখা হবে। সকাল 8:30 সৈনিকরা আমাকে জানালো খন্দকার মোস্তাক আহমেদ বেতার ভবনে ঢুকে পড়েছেন ও একটা ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি তখন বেতার কেন্দ্রে গেলাম। মোস্তাককে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম যে চক্রান্তের রাজনীতির দিন শেষ, তাকে এখনই বেতার কেন্দ্র ছেড়ে যেতে হবে। তিনি আমার কথা মতো বেতার কেন্দ্র ছেড়ে চলে গেলেন। এরপর আমি সমাবেশে ভাষণ দেওয়ার জন্য জিয়াকে নিয়ে আসতে সেনানিবাসে গেলাম। সেখানে পৌঁছে দেখি পরিস্থিতি বদলে গেছে। জিয়ার দাড়ি কামিয়ে সামরিক পোশাকে সুসজ্জিত হয়ে রয়েছে। তাকে দেখে মনে হলো তিনি বন্দিদশার আঘাত কাটিয়ে উঠেছেন। শহীদ মিনারে যাবার কথা তুললে জিয়া সেখানে যেতে অস্বীকৃতি জানালেন। 11 তারিখ পর্যন্ত জিয়া আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। 12 তারিখের পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না, সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করলেই জিয়া আমাকে এড়িয়ে যেতেন। আমার বুঝতে আর কোনো অসুবিধা হলো না, যাদের আমরা 7ই নভেম্বর ক্ষমতায় বসিয়েছিলাম তারা আবার আরেক নতুন ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। 24 নভেম্বর এক বিশাল পুলিশ বাহিনী আমাকে ঘিরে ফেলে। ওরা আমাকে একটা জিপে তুলে সোজাই জেলে নিয়ে আস। এভাবে যাদের প্রাণ বাঁচিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম সেই সব বিশ্বাসঘাতকের দল আমাকে জেলের অন্তরীণ করল। জিয়া শুধু আমার সাথেই না, বিপ্লবী সেনাদের সাথে, 7ই নভেম্বরের পবিত্র অঙ্গীকারের সাথে, এক কথায় গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে। জনাব চেয়ারম্যান ও ট্রাইব্যুনালের সম্মানিত সদস্যবৃন্দ,
এখানে আমি একটা কথা বলতে চাই, যে অধ্যাদেশের আওতায় এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। আমার বিরুদ্ধে অভিযোগ, আমি বৈধভাবে ক্ষমতা লাভকারী সরকারকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করেছি, কিন্তু মুজিবকে সপরিবারে হত্যা করেছিল কারা? কারা সেই সরকারকে উৎখাত করেছিল? মুজিবের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কারা ক্ষমতা এসেছিল? সেনাবাহিনীর প্রধান কে হয়েছিল? এখানে অভিযুক্তদের কেউ কি এসব ঘটিয়েছিল? আমি একজন অনুগত নাগরিক নই বলে অভিযোগ করা হয়েছে। একজন মানুষ মাতৃভূমির স্বাধীনতার জন্য যে তার রক্ত ঝরিয়েছে, নিজের দেহের একটা অঙ্গ পর্যন্ত হারিয়েছে, তার কাছে আর কি আনুগত্য চান? আর কোনভাবে আমি এই দেশের প্রতি আমার আনুগত্য প্রকাশ করব? আমাদের সীমান্তকে মুক্ত রাখতে সশস্ত্র বাহিনীর সম্মান ও জাতীয় মর্যাদা সমুন্নত রাখবার ইচ্ছাই, ঐতিহাসিক সিপাহি অভ্যুত্থান পরিচালনা করতেই যে পঙ্গু লোকটি নিজের জীবন বিপন্ন করেছে, তার কাছ থেকে আর কি বিশেষ আনুগত্য তোমাদের পাও না? 7.5 কোটি মানুষের এই জাতি মরতে পারে না। বাঙালি বীরের জাতি, 7ই নভেম্বরের অভ্যুত্থান থেকে তারা যে শিক্ষা ও দিক নির্দেশনা পেয়েছে তা ভবিষ্যতে তাদের সব কাজে পথ দেখাবে। জাতি আজ এক অদম্য প্রেরণায় উদ্ভাসিত, যাই করে থাকি না কেন তার জন্য আমি গর্বিত, আমি ভীত নই। জনাব চেয়ারম্যান, আমি শুধু শেষে বলবো, আমি আমার দেশ ও জাতিকে ভালোবাসি, এই জাতির প্রাণে আমি মিশে রয়েছি। কার সাহস আছে যে আমাদের আলাদা করবে? নিঃসংকোচ চিত্তের চেয়ে জীবনে আর কোনো বড় সম্পদ নেই, আমি তার অধিকারী, আমি তা অর্জন করতে আমার জাতিকে ডাক দিয়ে যাই। বিপ্লব দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক স্বদেশ। আমার আদরের লুৎফা, তোমার পত্র পেয়েছি, আমার পূর্ব পত্রখানা পড়ে তুমি হয়তো খুব হেসেছ। তোমার কবিতাটি জলিল রেখে দিয়েছে, ও সবাইকে দেখায়। গত কয়েকদিন কাটল আমাদের জবানবন্দিতে, আনোয়ার শুরু করেছে, আমি শেষ করেছি। আনোয়ারের জবানবন্দি সবাইকে সম্মোহিত করেছিল। জলিল 2.5 ঘন্টাকালীন বক্তব্যে যে শক্তি ও অনুরাগ প্রকাশ করে তা কেবলমাত্র একজন বিপ্লবীর কাছ থেকেই আশা করা যায়। ইনু বক্তব্য অপূর্ব, ভাষা তত্ত্ব ও নৈতিকতার দিক থেকে সালেহা সবাইকে অবাক করে। জনগণের জয়যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ভয়ের কিছু নেই। গতকাল ছিলাম 6 নম্বর সেলে, আনোয়ার বেলাল আমার পাশের সেলেই ছিল, ভাইজান ছিলেন 26 নম্বর সেলে, সব চাইতে ভালো জায়গা। গত সন্ধ্যায় আমাকে আনা হয়েছে 26 নম্বর সেলে, ভাইজানকে সরানো হয়েছে। আমাদের কয়েকজনকে প্রতিদিনই এমনভাবে সরানো হয় যাতে বাইরে থেকে এসে কেউ সহজে আমাদের খুঁজে না পায়। কি বুদ্ধি! জেলখানার ভেতরে আর্ম পুলিশ আনা হয়েছে, দেশীয় ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সেলের সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। সরকার ভীত সন্ত্রস্ত, ফল হয়েছে সকলে আমাদের আরো বেশি ভালোবাসে ও সম্মান করে। নীতু, মিশু ও যিশুর কথা খুব বেশি মনে পড়ে। জনগণের জয়যাত্রা তো শুরু হয়ে গেছে 7ই নভেম্বর থেকে। মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। জিয়াকে আস্তাকুট থেকে তুলে এনে তাকে দিয়েছিলাম সর্বশ্রেষ্ঠ সম্মান, কিন্তু সে আস্তাকুরেই ফিরে গেছে। ইতিহাস আমার পক্ষে, আমাদের জীবনে নানা আঘাত দুঃখ এসেছে তীব্রভাবে, প্রকাশের অবকাশও নেই। ভয়
যদি সে প্রকাশ কোনো সহকর্মীকে দুর্বল করে, ভয় যদি কেউ আমাকে সমবেদনা জানাতে আসে, আমাকে আমার জাতিকে ছোট করে, তাই মাঝে মাঝে মন ব্যাকুল হয়। তোমাকে পেতে চাই নিবিড়ভাবে, তোমার স্পর্শ তোমার মৃদু পরশ আমাকে শান্ত করুক। আমার আদরণীয় তোমারই তাহের। 1976 সালের 17 জুলাই শনিবার, এক বিশেষ দিন, কারণ আজ রায় ঘোষণার দিন। মামলা রায় ঘোষণা করা হচ্ছে আদালতে। সবাই বিভিন্ন টার্মে জেল হয়ে গেল এবং মেজর জলিল, আবু ইউসুফ খান, এই এই ধরনের যারা, ওরা মানে মৃত্যুদণ্ড হলো না, ওদের যাবজ্জীবন দেওয়া হলো। কারণ ওরা মুক্তিযোদ্ধা ছিলেন, এইটা বলে দেয়া হলো। কিন্তু কর্নেল তাহেরের বিচারে যখন ফাঁসির দণ্ড ঘোষণা করা হলো, তখন আর মুক্তিযোদ্ধা শব্দটা ব্যবহার হলো না, উনি একজন পা হারানো মুক্তিযোদ্ধা সেই কথাটাও ব্যয় হলো না ইত্যাদি। কর্নেল তাহেরকে হত্যা করতে হবে, এটাই তার একমাত্র টার্গেট। হঠাৎ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসলো যে আপনারা আজকে এক্ষুনি দেখা করতে যাবেন, 19 তারিখ দেখা করার জন্য আমাদেরকে ওরাই চিঠি পাঠাইল। তো আমরা যে যেভাবে ছিলাম দেখা করতে গেলাম কোর্ট জেলখানায়। আমার 2টা বাচ্চার সাথে ছিল, ছোটো ছেলেটা 9 মাসের ছিল, আমি আমার মায়ের কাছে কিশোরগঞ্জে রেখে এসেছিলাম, আনতে পারিনি। তার একটা ছবি নিয়ে গেছিলাম, গেটে তল্লাশি করার সময় ছবিটাও রেখে দিল। তারপরে আমরা গেলাম, চেয়ারে ছিল, হাসতে হাসতে ক্রাশ দিয়ে উঠে দাঁড়ালো, বললো এই তোমাদের মুখ এত মলিন কেন, আমার তো কিচ্ছু হবে না, দেখো তোমরা হাসো, তোমরা চুপ করে আসো কেন, হাসো। তো সবাইকে এইভাবে এত সাহস দিল, বাবাকে বললো ধানের কথা, জমি জমার কথা জিজ্ঞেস করলো, বাড়ির কথা জিজ্ঞেস করলো, আত্মীয় স্বজনের কথা জিজ্ঞেস করলো। মাকে বললো যে মা আপনার মন, আপনি তো কখনো একদম দুর্বল চিত্তের না, আপনি তো সবসময় সাহসী, আপনার সাহস পেয়েই আমরা সাহসী হয়েছি। তো এইভাবে সবার সঙ্গে এত কথা শুরু করলেন যে আমরা ভাবতেই পারি না যে আসলেই তার মৃত্যুদণ্ড হবে। তাহের গড়াদের ওই পাশে ছোট্ট একটা রূপ, ফাঁসির নির্ধারিত আসামিদের কন্ডেম সেল 8 নম্বর সেল, আর আমরা সে গড়াদের এই পাশে। তো তাহের বলল কারারক্ষী সাহেব আপনি ইয়ে করেন, জেলা সাহেব আপনি ডাব কেটে দেন সবাইকে। তো জেলা সাহেব ডাব কাটাইলো, ডাব কাটে গ্লাসে গ্লাসে সবাই দিল, উনিও খেলেন আমাদেরও খেতে দিলেন। এত কথাবার্তা, এত উচ্ছলতা, জেলের জেলের ভিতরে কী হলো কী না, হাসির কী হলো, সব এইভাবে বলতেছেন যে আমরা চিন্তাই করি নাই যে আসলেই ফাঁসি দিয়ে দেবে। আপনার ফাঁসি কার্যকর করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ।
আমি তবা করতে আসছি। আমি তবা করবো কেন? আমি তো কোনো পাপ করিনি। আপনাদের সমাজের কোনো কালিমাই আমাকে স্পর্শ করেনি। আমি সম্পূর্ণ শুদ্ধ। সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে কাঁপিয়ে দিলাম। জন্মেছি তোদের শোষণের হাত দুটো ভাঙব বলে ভেঙে দিলাম। জন্মেছি মৃত্যুকে পরাজিত করব বলে করেই গেলাম। জন্ম আর মৃত্যু দুটি বিশাল পাথর দেখে গেলাম। সেই পাথরের নিচে শোষক আর শাসকের কবর দিলাম। পৃথিবী অবশেষে এবারের মতো বিদায় নিলাম। ২০১০ সালের 23শে আগস্ট বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টের একটি হাইকোর্ট বেঞ্চ গোপন বিচারে তাহের হত্যার রায়কে চ্যালেঞ্জ করেন এবং তথাকথিত বিচারের নথিপত্র প্রকাশ করার দাবি জানিয়ে দায়ের করা রিট আবেদনে সাড়া দিয়ে একটি রুল জারি করেন। দীর্ঘ শুনানির পর 2011 সালের 22শে মার্চ ঘোষিত হয় ঐতিহাসিক রায়। তাহেরের বিচার অবৈধ এবং তার ফাঁসি একটি ঠান্ডা মাথায় করা হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িত একজনের নাম বলতে হলে তিনি হলেন জিয়াউর রহমান। তাহের শহীদের মর্যাদাপ্রাপ্ত একজন মহান দেশপ্রেমিক। তাহের এবং সহ অভিযুক্ত সকলকে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে রাষ্ট্রকে, দিতে হবে যথাযোগ্য ক্ষতিপূরণ। আর গোপন ট্রাইব্যুনালের একমাত্র জীবিত সদস্য আব্দুল আলীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে হবে সরকারকে। বাংলা মায়ের সোনার দুলাল, বাংলা মায়ের।
তাহে তাহে